Welcome to Riya's World, Bengali vlogger in USA. Welcome to a new vlog once again. And today's vlog is very special because today's day is very special. Today is our 7th marriage anniversary. So, let's see how it is. There are a lot of happy, a lot of fun, a lot of sad, a lot of joy, a lot of fun. We are going to cut this 7th marriage anniversary. ছোটখাটো ভাবে একটু সেলিব্রেট করব আমরা তিনজন মিলে আমি শৈলেন্দ্র আর আমার ছেলে শ্রেয়ান তো কি কি করব না করব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা আমাদের অনেক ভালোবাসা দিও আমাদের কে আশীর্বাদ করো বিকজ তোমরাও এখন আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি এখন আমার যে চ্যানেলে 4200 এর মতো মেম্বার রয়েছে তোমরা তো তোমরা সবাই হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করি তো আজকে তাই জন্য ছোট একটা ব্লগ শেয়ার করছি আজকের আমাদের এই ছোট সেলিব্রেশনটাকে নিয়ে আর আজকের দিনটাকে কেন্দ্র করে এই অ্যানিভার্সারিকে কেন্দ্র করে আমরা একটা ট্রিপও প্ল্যান করেছি বাট সেটা যেহেতু শ্রেয়ানের এখন স্কুল বন্ধ নেই যেহেতু এখন স্কুল চালু আছে তাই জন্য আমরা ট্রিপটা কিছুদিন পরে করব এখানে যে স্প্রিং ব্রেক হয় ইউএসএ তে যারা থাকো তারা মোটামুটি সবাই জানো ইউএসএ তে স্প্রিং ব্রেক হয় এবং সেটা মোটামুটি এক সপ্তাহের জন্য ছুটি থাকে তো আমরা সেই ছুটিটাতে পার্টিকুলারলি আমরা এই অ্যানিভার্সারিকে কেন্দ্র করি আমরা ওই প্ল্যানটা করেছি ঘুরতে যাব কিন্তু কোথায় যাব না যাব সেগুলো সবই তোমরা দেখতে পাবে তোমরা চ্যানেলটাকে ফলো করো তাহলে জানতে পারবে দারুণ দারুণ কিছু লোকেশনস তোমাদের সাথে শেয়ার করব যেমন আমি করে থাকি আর কি বেশ ভালো ভালো জায়গাতেই আমরা যাই ঘুরতে আমিও যেমন এক্সপ্লোর করি তোমরাও আমাদের সাথে এক্সপ্লোর করো তো সেইটাও তোমরা কিছুদিন পরেই সেই ব্লগসগুলো দেখতে পাবে আর আজকের সেলিব্রেশনটা কি করছি কিভাবে করছি না করছি আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখো অলরেডি কেক আমরা পিক আপ করে নিয়েছি কালকে শৈলেন্দ্র গিয়ে কেকটা অর্ডার করে এসেছিল তো অলরেডি পিক আপ করা হয়ে গেছে কেকটা ভীষণ সুন্দর বানিয়েছে আমার তো দেখেই এত ভালো লাগছে কেকটাকে এখন এটাকে আমরা বাড়ি নিয়ে যাব এবং নিয়ে গিয়ে তারপরে কেক কাটিং হবে ডিনার আমরা অলরেডি তুলে নিয়েছি বিরিয়ানি প্লেস এই ইন্ডিয়ান কুইজিন থেকে এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি তাই জন্য খাবারটা কেমন জানি না বাট রেটিং দেখলাম বেশ ভালো আছে 4.2 স্টার ছিল আউট অফ 5 তো সেই জন্য আমরা এখান থেকে আজকে পিক আপ করলাম তো খেয়ে তো তোমাদের নিশ্চয়ই জানাবো আজকে এই খাবারের টেস্টটা কেমন তাহলে তোমরা যারা অন্তত অ্যাটলান্টায় থাকো তারা ওখান থেকে চাইলে খেতে পারো এটা একটা ইন্ডিয়ান কুইজিন আমরা কখনো এটাতে ট্রাই করিনি আগে দিস ইজ দ্য ফার্স্ট টাইম তাহলে চলো এখন বাড়ি যাওয়া যাক গিয়ে তারপরে সেলিব্রেশন শুরু হবে বাড়িতে আসা মাত্রই শৈলেন্দ্র কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেট করতে স্টার্ট করলো অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ আওয়ার অ্যানিভার্সারি স্পেশাল কেক কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও হ্যাপি অ্যানিভার্সারি কেক কাটিং এর পর্ব শেষে চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আমাদের ডিনারে কি কি আছে আমি আমার জন্য নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে চিকেনের একটা আইটেম আর শৈলেন্দ্র নিয়েছিল দুই ধরনের নান এবং তার সাথে মাটন কারি বাট এর সাথে আমরা ম্যাঙ্গো কুলফিও নিয়েছিলাম বাট গাড়িতে আসতে আসতেই সেটা শেষ করে ফেলেছি তাই তোমাদের সাথে সেটা আর শেয়ার করতে পারলাম না
খাবারের টেস্ট আমার মোটামুটি লেগেছে, খুব ভালো নয় আবার খুব খারাপও নয়, একবার তোমরা টেস্ট করে দেখতেই পারো। সেলিব্রেশনস মানে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, মজা আর প্রচুর পরিমাণে ফটো তোলা। তাই তোমাদের সাথে শেয়ার করলাম ক্যামেরা বন্দি করা সেই সব কিছু মুহূর্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও তোমাদের এই মুহূর্তগুলো কেমন লাগছে। আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। আর তোমরা আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই।